এক নাম্বার, তোমরা ঐক্যবদ্ধ হও। দুই নাম্বার, তোমরা নেতার আদেশ শুনো। তিন নাম্বার, নেতার আদেশ অক্ষরে অক্ষরে পালন করো। চার নাম্বার, হিজরত করো। পাঁচ নাম্বার, জানমাল দিয়ে জিহাদ করো। রাসূল বলেছেন, এটা হাদিস, রাসূল বলেছেন যারা এই পাঁচ দফার ঐক্যবন্ধনী থেকে আধ হাত সরে যাবে তাদের গলা থেকে ইসলামের রশি খুলে যাবে। এই হাদিস মুহতারাম মুহাদ্দিসরা কারা আছেন এখানে, আপনারা বলুন, এই হাদিসটা কি সহি হাদিস না জাল হাদিস? সহি হাদিস। রাসূল বলেছেন আধ হাত সরে গেলে জাহান্নামে জ্বালানি পাথর, নামাজ পড়লেও রোজা রাখলেও মুসলমান বলে দাবি করলেও জাহান্নামে জ্বালানি পাথর। আমি ওনাদেরকে বিনীতভাবে বলতে চাই, আজকে মুসলমানরা এই পাঁচ দফা কর্মসূচির মধ্যে আছে? ঐক্য কোথায়? আমেরিকার রাষ্ট্রীয় নাম ইউএসএ, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। প্রথম শব্দটা হচ্ছে ঐক্যবদ্ধ। পঞ্চাশটা অঙ্গরাজ্য একত্রিত হয়ে হয়ে তারা ঐক্যবদ্ধ হয়েছে। ইউনাইটেড শব্দটা অর্থই হচ্ছে ঐক্যবদ্ধ। ইউকে, দ্য ইউনাইটেড কিংডম, ইউনাইটেড, ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ হওয়ার পর এই ব্রিটেন, ইউনাইটেড কিংডম 300 বছর আমাদেরকে গোলাম বানিয়েছে। আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 70 বছর আমেরিকা সারা দুনিয়াতে মোড়লিপনা করে বেড়াচ্ছে। আমেরিকার এই শক্তির উৎস ঐক্য, অন্য কিছু নয়, এটা আল্লাহ জানে। এই জন্য আল্লাহ কোরআনে বললেন ঐক্য নষ্ট করো না। আমরা মহা সমারোহে ঐক্য নষ্ট করেছি। আমরা কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ সাফি, কেউ হাম্বালি, কেউ হানাফি, কেউ এ মাজহাব, কেউ এই তরিকা, কারো এই পীর, কারো ওই পীর, বাহ, ঐক্য নষ্ট করেছি। আল্লাহ কোরআনে বললেন ঐক্যবদ্ধ হও, দিন প্রতিষ্ঠা করো। আমরা ঐক্য নষ্ট করেছি, দিন প্রতিষ্ঠা বাদ দিয়ে ব্রিটিশের আইন মেনে নিয়েছি। মেনে নিয়ে আমরা কি করছি? কেউ মুফতি, মুফাসসির, এখন আর মুফতি লেখে না, এতে সন্তুষ্টি হয় না, এখন শায়খ, সবাই এখন শায়খ, আল্লামা, হাই স্কলার,